অভিনেত্রী পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামি নাসিরউদ্দিন মাহমুদ সহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 14 জুন দুপুরে রাজধানীর উত্তরার বাসা থেকে অভিযান চালিয়ে নাসিরউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। বিকেল 3টার দিকে উত্তরা 1 নম্বর সেক্টরের 12 নম্বর রোডে নাসিরউদ্দিনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তার বাসায় ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা নাসিরের বাসায় প্রবেশ করে। এ সময় নাসির তার বেডরুমে খাটের ওপর বসা ছিলেন। ঘটনাস্থল থেকে কয়েক বোতল বিদেশি মদ উদ্ধার করেছে ডিবি, তবে সেগুলো অনুমোদিত কিনা তা যাচাই বাছাই করছে পুলিশ। ডিবি গুলশানের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, নাসির এ মামলার প্রধান আসামি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে আরও দুজনকে আমরা হেফাজতে নিয়েছি, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই দুজনের এই মামলার সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে। অভিযানের বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ বলেন, মামলার সব আসামিকে গ্রেপ্তার করা হবে। মামলার পরিপ্রেক্ষিতে আমরা নাসিরের বাসায় আসছি, অভিযান চালাচ্ছি। জানতে পেরেছি নাসিরউদ্দিনের বাসায় উঠতি বয়সী নারীরা এসে মদ পান করত। পরিমণির মুখে নাসির নাম উচ্চারণ হবার পর থেকেই তাকে নিয়ে সকলের আগ্রহ জন্মেছে। প্রায় সকলেই জানার চেষ্টা করছেন কে এই নাসির, কি তার পরিচয়, হঠাৎ কেন তিনি পরিমণিকে ভোগ করতে উঠে পড়ে লেগে গেলেন। ভিডিওটিতে এই নাসিরের পরিচয় থেকে শুরু করে তার বিরুদ্ধে পরিমণির অভিযোগগুলোরও বিস্তারিত জানার চেষ্টা করব। তার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন। চলুন যাওয়া যাক মূল কথায়। পরিমণির সর্বনাশ করতে চাওয়া নাসিরউ মাহমুদ ঢাকা বোট ক্লাবের সদস্য। তিনি 37 বছর ধরে ডেভেলপার ব্যবসায় আছেন। 10 বছর ধরে মাহমুদ কুঞ্জ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। কুঞ্জ ডেভেলপার্সের আগে তিনি মাহমুদ বিল্ডার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের এমডি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগ থেকে পড়াশোনা করেন। তিনি ও তার প্রতিষ্ঠান সরকারের গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজক রেলওয়ে সহ সরকারি বেসরকারি নানা ঠিকাদারি কাজ করেন। নাসিরউ মাহমুদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সাবেক নির্বাহী পরিষদের সদস্য। তিনি 2015, 2016 এবং 2017 সালের উত্তরা ক্লাবের নির্বাচিত সভাপতি, লায়ন ক্লাবের ঢাকা জোনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য। 2020 সালের 28 ডিসেম্বর জাপান নবম কাউন্সিলে তাকে প্রেসিডিয়াম সদস্য করা হয়। এই নাসিরের ক্লাবের ভেতরে মোবাইল ফোনে ধারণকৃত একটি শর্ট ভিডিও গণমাধ্যমের হাতে এসেছে। ঘটনার 9 জুন রাত পৌনে 11টার দিকে সেখানে থাকা এক ব্যক্তি 16 সেকেন্ডে এই ভিডিওটি মোবাইল ফোনে ধারণ করেছেন। অন্ধকারাচ্ছন্ন ভিডিও ফুটেজে দেখা যায় ঢাকা বোট ক্লাবের ভেতরের চিত্র। ভিডিওতে প্রথমে দেখা যায় একজন নারী হেঁটে চলে যাচ্ছেন। এরপর সেখানে এক ব্যক্তি অস্পষ্ট ইংরেজি ভাষায় কথা বলেছেন। অপর পাশে মাতাল কণ্ঠে অন্যজন বলছেন, অমিকে এই রুমে আনবা না। পরক্ষণে ইংরেজিতে ওই ব্যক্তি বলছেন, আই হার্ট ইউ। এরপরে উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। যদিও কারো চেহারা দেখা যায়নি ভিডিওটিতে, তবে ওই ব্যক্তিকে নাসির মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সে ভিডিওটি। এদিকে মামলার এজাহারে পরিমণি নাসিরের বিরুদ্ধে তার অভিযোগ উল্লেখ করেছেন। এজাহারে পরিমণি বলেছেন, 8 জুন রাত আনুমানিক 10:30টায় আমার বর্তমান ঠিকানার বাসা হতে আমার কস্টিউম ডিজাইনার জিমি, অমি, বনিসহ 2টি গাড়িযোগে উত্তরার উদ্দেশ্যে রওনা হই। পথে অমি বলে, বেড়িবাদের ঢাকা বোট ক্লাব লিমিটেডে তার 2 মিনিটের কাজ আছে। অমির কথা মতো আমরা ঢাকা বোট ক্লাবের সামনে গাড়ি দাঁড় করাই, কিন্তু বোট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় অমি কোনো এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। তখন ঢাকা বোট ক্লাবের সিকিউরিটি গার্ডরা গেট খুলে দেয়। তখন অমি অনুরোধ করে, এখানে পরিবেশ সুন্দর, তোমরা নামলে নামতে পারো। আমরা ঢাকা বোট ক্লাবে ঢুকে টয়লেট ব্যবহার করি। টয়লেট থেকে বের হওয়ার পর 1 নম্বর বিবাদী নাসিরউদ্দিন মাহমুদ আমাদের ডেকে বারের ভেতরে বসার অনুরোধ করেন এবং কফি খাওয়ার প্রস্তাব দেন। আমরা বিষয়টি এড়িয়ে যেতে চাইলে অমি সহ 1 নম্বর আসামি নাসির মদ্যপান করার জন্য জোর করেন। নায়িকা এজাহারে আরও লেখেন, মদ্যপান করতে না চাইলে 1 নম্বর আসামি জোর করে আমার মুখের মধ্যে মদের বোতল প্রবেশ করিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করে। এতে আমার সামনের দাঁত ও ঠোঁটে আঘাত পাই। 1 নম্বর আসামি নাসির আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে এবং আমাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। উক্ত 1 নম্বর আসামি উত্তেজিত হয়ে টেবিলে রাখা গ্লাস ও মদের বোতল ভাঙচুর করে আমার গায়ে ছুড়ে মারেন। তখন আমার কস্টিউম ডিজাইনার জিমি 1 নম্বর নাসির আসামিকে বাধা দিতে চাইলে তাকেও মারধর করে। এ সময় আমি 999-এ কল করতে গেলে আমার ব্যবহৃত মোবাইল ফোনটি টান মেরে ফেলে দেওয়া হয়। 2 নম্বর আসামিসহ অজ্ঞাতনামা 4 জন 1 নম্বর নাসির আসামিকে ঘটনা ঘটাতে সহায়তা করেন। এজাহারে পরিমণি এও লিখেছেন, আমি অজ্ঞাতনামা আসামিদের দেখলে শনাক্ত করতে পারব,
প্রকাশ থাকে যে দুই নম্বর আসামি অমি পূর্বপরিকল্পিতভাবে আমাকে আমার বর্তমান বাসা হতে ঢাকা বোট ক্লাবে নিয়ে যায় এবং দুই নম্বর আসামি অমি সহ অজ্ঞাতনামা চারজন আসামির সহায়তায় এক নম্বর আসামি নাসির আমার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে এবং জোরপূর্বক আমাকে ধর্ষণের চেষ্টা করে আমার সঙ্গীদের সহায়তায় ধর্ষকের হাত থেকে রক্ষা পাই আনুমানিক রাত তিনটার সময় আমি আমার গাড়িযোগে প্রায় অচেতন অবস্থায় আমার সঙ্গীদের সঙ্গে ফিরে আসি আসামিরা বিভিন্ন মাধ্যমে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করিতেছে উক্ত বিষয়ে আমি আমার পরিবার শিল্পী সমিতি ও অন্যদের সহিত আলোচনা করিয়া এজাহার দায়ের করতে বিলম্ব হইল গ্রেপ্তারের আগে এক নম্বর আসামি নাসির বলেছেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা তিনি পরীকে তেমন চেনেন না পরীর সাথে তিনি কোনো রকম জোড়াজোড়িও করেননি নাসির উল্টো দাবি করেছেন পরিমণিরা ক্লাবের বিদেশি মদ জোর করে নিতে চেয়েছিল ক্লাব সদস্য না হয় পরীদের তা দেওয়া হয়নি মদ না দিতে পরী চিল্লা ফাল্লা করে গ্যাঞ্জাম করেছে বলে অভিযোগ করে নাসির নামের ওই বিশিষ্ট ব্যবসায়ী এদিকে সহকর্মীর ওপর এমন অন্যায়ের প্রতিবাদ জানিয়ে জাস্টিস ফর পরিমণি হ্যাশট্যাগে ফেসবুকে সোচ্চার হয়েছেন জয়া আহসান ভাবনা গিয়াসুদ্দিন সেলিম নাবিলা সহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও নির্মাতা জয়া আহসান লিখেছেন পরিমণির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে মেয়ে হিসাবে অভিনয় জগতের একজন সদস্য হিসেবে একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনও মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে কোনো মানুষ কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন মানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে যে চলচ্চিত্র শিল্পকে রক্তে ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি তা এতই নাজুক এতই খেলো জয়া লিখেছেন এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই আমরা দেখতে চাই এমন দুর্বৃত্তপনার বিচার হয়েছে দেখতে চাই কোনো মেয়ে তা সে যেই হোক তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রের নায়িকা আশনা হাবিব ভাবনা লিখেছেন একজন নারী হিসাবে একজন সহকর্মী হিসাবে পরীর এই কান্না নিতে ভীষণ কষ্ট হচ্ছে সম্মান একটা পিঁপড়ারও আছে পরিমণি একজন নায়িকা বাংলা সিনেমার নায়িকা তো তার সাথে যা খুশি তাই করা যাবে এই পিতৃতান্ত্রিক সমাজে যত বড় হচ্ছি তত নিজেকে অতি ক্ষুদ্রভাবে দেখতে পাচ্ছি একজন নারী সে ঘরের বউ হোক পার্লারে কাজ করা মেয়ে হোক বিশাল কাচের রুমে বসে অফিস করা মেয়ে হোক গার্মেন্টস কর্মী হোক ডাক্তার হোক লেখক হোক আর যদি নায়িকা হয় তাহলে তো কথাই নাই সবাইকে অসম্মান সহ্য করতে হয় পরীর পাশে আছি পরী তুমি ভাঙবে না প্লিজ ছোট পর্দার অভিনেত্রী উর্মিলা মিশু চৌধুরী কায়েস আরজু মাসুমা রহমান নাবিলা অপূর্ব রানা শ্রাবণ্য তহিদা সহ আরও অনেকে প্রতিবাদে সামিল হয়েছেন সুপ্রিয় ভিউয়ার্স ব্যবসায়ী নাসির সাহেব বলেছেন তিনি পরিমণির সাথে কোনো বাজে আচরণ করেননি বরং পরিমণি ক্লাবে উশৃঙ্খল আচরণ করেছে এবার আপনি কোন দিকে যাবেন কাকে বিশ্বাস করবেন নাসিরের কথা বিশ্বাসযোগ্য মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখুন না হলে নো লিখে জানিয়ে দিন নাসিরের কি বিচার চান পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করে নাসির সাহেবের পরিচয় সবার সামনে উন্মোচন করে দিন সময়ের আরও এমন নানান আলোচিত সমালোচিত ঘটনা নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।